বন্ধুরা, আজকে যেটা বলবো সেটা হলো ডুয়ার্সে কি করে যাওয়া যায়, কিভাবে গিয়ে কোথায় ভালো হোটেল পাবেন, কোথায় গিয়ে উঠবেন। তো যাই হোক, আমরা প্রথমে শুরু করলাম, আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরেছি উত্তরবঙ্গ এক্সপ্রেস। এটাই সেই উত্তরবঙ্গ এক্সপ্রেস আমরা এসি কোচে এসেছিলাম। তো যাই হোক, এখানে আপনারা উত্তরবঙ্গ এক্সপ্রেসে এসে আপনাদের নামতে হবে ফালাকাটা স্টেশন। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন স্টেশনের নামটা। স্টেশনের নামটা দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি। তো ফালাকাটা স্টেশন আপনাদের এখানে এসে নামতে হবে। এখানে আবার ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না। তো যাই হোক, এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। স্টেশনে আমরা নেমে গেছি, আমাদের আগে থেকেই গাড়ি বুক করা ছিল, আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে এবং আমরা গিয়ে গাড়িতে উঠব। সবাই নেমে ফটো তোলাতে ব্যস্ত। চলুন যাই এগিয়ে, আস্তে আস্তে কী কী হয় বাইরে, কেমন কী আছে, কীভাবে। আমরা এবারে নেমে মানে স্টেশন থেকে বেরিয়ে এসেছি, এটা ফালাকাটা স্টেশন চত্বর। আমাদের গাড়ি বুক ছিল, গাড়িওয়ালাও চলে এসছে। তো এই একটা গাড়ি কন্ট্যাক্ট করে নেবেন, নিলে আপনারা মানে পুরো ট্যুরটাই ঘুরে নেবেন, ওর সঙ্গে কন্ট্যাক্ট থাকবে। যেমন আমাদের এই গাড়িটা কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, ও পুরো ট্যুর ঘুরিয়ে আমাদের কোচবিহার স্টেশনে ছেড়ে দিয়েছিল, আবার আমরা এখান থেকে উঠিনি। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে, আমাদের হোটেলও বুক ছিল। তো এখানে একটা হোটেল আছে যেটা প্রায় জঙ্গলের মধ্যে, বেশ ভালো এবং কম, খুবই কম খরচে। রাইনো রিসর্ট, হোটেলটার নাম রাইনো রিসর্ট, খুবই সুন্দর। এখানকার মানুষদের, এখানকার লোকগুলোর আচার ব্যবহারও খুব ভালো। আমরা গিয়ে খুব হেল্প পেয়েছি, খুব ভালো ব্যবহার পেয়েছি। এখানে জায়গাটাও মানে রিসর্টটা খুব সুন্দর, আর দেখলে মনে হবে যে প্রচণ্ড ব্যয়বহুল জায়গা, কিন্তু এটা না, এটা খুবই সুন্দর, খুবই কম খরচ। কারণ আমাদের পার নাইট নিয়েছিল 1200 টাকা, নাইট নিয়েছিল 1200 টাকা, নাইট নিয়েছিল। আপনারা আসলে এখানে দেখতে পাবেন, খাওয়া দাওয়া খুবই সুন্দর। আমরা এখন হোটেলে আসিনি, আমরা এসেছি ফরেস্টে যাওয়ার জন্য। একটা টিকিট হয়, সেই টিকিটটা আগে কেটে নিতে হয়, তাই আমরা ডাইরেক্ট হোটেলে না গিয়ে আমরা এখানে এসেছি টিকিট কাটার, টিকিট কাউন্টারে, এটা হোটেল না। যাই হোক, এখান দিয়ে টিকিট কাটা হয়ে গেলে আমরা তারপরেই হোটেলে আসবো। তো জায়গাটা খুবই সুন্দর, আপনারা কেউ যাবেন না, ভিডিওটা পুরো দেখুন, আপনাদের অনেক হেল্পে অনেক হতে পারে, অনেক হেল্প হতে পারে। তো সেই জন্যই আমি পরিষ্কারভাবে সব কিছুই খুলে বলার চেষ্টা করছি। তো যেখানে গেছিলাম টিকিট কাটা হয়ে গেছে, তো ওখান দিয়ে আমরা এবারে ঢুকছি আমাদের হোটেল রাইনো রিসর্ট। হোটেলটা খুবই সুন্দর, এখানকার মালিকের ব্যবহারও খুবই ভালো। আপনারা যদি আসেন রাইনো রিসর্ট নামে হোটেলটায় উঠবেন, আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন, জায়গাটাও খুবই সুন্দর, আর এখানে খাবার খরচা খুবই কম। আপনি 500 টাকা দিলে মানে সারা দিনের খাবারটা পেয়ে যাবেন, সকালের টিফিন পাবেন, দুপুরের ডিনার লাঞ্চ পাবেন, রাত্রে সন্ধ্যের টিফিন পাবেন, আবার রাত্রের ডিনারটা পাবেন, সব কিছুই পেয়ে যাবেন 500 টাকায়। এবারে আমরা গিয়েছিলাম এই 3 মাস আগে, খুবই ভালো জায়গা। এই আমরা ঢুকছি এবারে আমাদের, মানে এটা মেন রোড, মেন রোড থেকে নেমে যেতে হবে একটু, আর ওটা জঙ্গলের মানে একটু জঙ্গলের মধ্যে, কারণ জায়গাটা খুবই সুন্দর। চলুন দেখি, এখানে এই যে গাড়িগুলো দেখছেন, এগুলো কার সাফারি, সাফারি করার জন্য এখানে এই গাড়িগুলো। এই গাড়িগুলো আগের দিন টিকিট কেটে নিতে হয়। এই সাফারিতে মানে এই গাড়ি করে সাফারি করতে পারবেন, কারণ আগের দিন না কাটলে আর সময় টিকিট পাওয়া যায় না, কারণ এখানে প্রচুর লোকজনের ব্যাপার। তো এই হচ্ছে রাইনো রিসর্ট, আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। জায়গাটা খুবই সুন্দর, হোটেলগুলো রুমগুলো পুরো ছোট ছোট, আলাদা আলাদা
কটেজ টাইপের করা আছে, খুব সুন্দর, আর কারুকার্য খুব সুন্দর, সুন্দর পরিবেশ, পেছনেই জঙ্গল, এখানে রাত্রে বাইরে বেরোনো মানা আছে, কারণ এখানে হাতি চলে আসে, অনেক রকম গল্পকথা শোনা আছে, এই যে গেট, এই গেটের বাইরে বেরোনো যাবে না রাত্রের পরে, এরকম অনেক রুল রেগুলেশন আছে। চলুন আপনাদের হোটেলের রুমগুলো দেখায়। রুমগুলো এত সুন্দর কারুকার্য করা, বাঁশ বাঁশ ছোটো ছোটো বাঁশ কেটে কেটে, আপনি এই রুমে যেমন 1200 টাকা নিচ্ছে, তেমন আপনি এসি পাবেন, টিভি পাবেন, ফ্রিজ পাবেন, মানে সব কিছুই পাবেন। আর কত সুন্দর কার্যকলাপ, কারুকার্য দেখুন, মানে ঘরটা ডেকোরেশনটা খুবই সুন্দর আর দেখার মতো ডেকোরেশন। চলুন, আর আবার এখান দিয়ে আমাদের খাবার বুক করা আছে, এখান দিয়ে নেমে আমরা খাবার জায়গায় যাব। খাবার জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো, মানে আপনি এখানে আসলে মনে হবে যে আপনি সত্যি কোনো একটা ট্যুরে এসেছেন, মানে এনভায়রনমেন্টটা এতই সুন্দর এইখানকার। তো চলুন, এরপরে এই দেখুন নিচে আমাদের কার পার্কিং এখানে দাঁড়িয়ে আছে, ওই যে দূরে যেটা দেখছেন গোল মতো, ওখানে ওইটা খাওয়ার জায়গা, আর সেই পিছনে জঙ্গল। এখানে আমরা পুরো গ্রুপটা গিয়েছিলাম, সবাই আলাদা আলাদা রুম দেওয়া হয়েছিল। এই যে দেখছেন এখানে সবাই খাচ্ছেন, এটা একটা খাওয়ার জায়গা, খুব সুন্দরভাবে মানে এখান থেকে দেখা যায়। চলুন আমরা খাওয়ার স্পটে যাই, খাওয়ার স্পটটাও খুব সুন্দর। আমরা এখন নিচে যাচ্ছি, আর চারিদিকেই জঙ্গল, এখানে আপনার জঙ্গলের মধ্যে থাকতে খুবই ভালো লাগবে, ওই জন্যই আপনাদের এই ঠিকানাটা দিলাম। আপনারা আসলে এই জায়গাটায় মানে খুব আনন্দিত হবেন। এই এই রায়নো রিসর্ট বলে যে হোটেলটা, এটা একটা হোটেল, খুবই সুন্দর হোটেল। তো আমি এখন হোটেল মানে আমাদের রুম থেকে নেমে, এইটা স্পেশালি শুধু খাওয়ার জন্য, এটা খাওয়ার জায়গা, খুবই ভালো, খুবই সুন্দরভাবে ডেকোরেট করা, খুবই সুন্দরভাবে সাজানো। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়ায় রেডি, খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো। এই দেখুন পেছনে জঙ্গল, জায়গাটা দেখুন কত সুন্দর করা, দূরে ওই যে ওইটা হলো আমাদের রুম, এখানে আমাদের গ্রুপটা খেতে বসেছে। এটা হলো ডুয়ার্সের মানে পার্ট ওয়ান, আমার পার্ট ওয়ান, আমার পার্ট টু, এবং সব কিছু পর 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 করা আছে। আপনারা যদি পুরোটাই দেখেন টুয়ার্সে, সব সবগুলোই দেখতে পাবেন, মানে আপনাদের সুবিধা হলেও হতে পারে। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন। খাবার ব্যাপারটা খুবই সুন্দর, আর খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মিনারেল ওয়াটারও পাবেন, যেটা বলবেন যেটা আপনার প্রয়োজন এখানে বললেই সব কিছু পেয়ে যাবেন। চলুন আর কি আছে দেখে নিই, এরপরে আমরা বেরোবো কার সাফারিতে।